হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাজ ব্লগে। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আমি দেখো চলে এসেছি মামমামের গিফট ব্লগ নিয়ে। তো সেদিন তোমাদের দেখাতে পারিনি, আমি বলেছিলাম আলাদা একটা ব্লগ বানাবো। তো চলো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। হেই গাইস, আমি চলে এসেছি দেখো ফাইনালি টাইম বের করে মামমামের সব গিফটস নিয়ে রেডি একদম তোমাদের সাথে শেয়ার করবো বলে। কারণ সেদিন শেয়ার করতে পারিনি, আমি তোমাদের বলেছিলাম যে ওর গিফটের একটা আলাদা ব্লগ বানাবো। তো আজকে সেই ব্লগ নিয়ে আমি হাজির একেবারেই তোমাদের সাথে সবটা শেয়ার করবো বলে। তো চলো ব্লগটা শুরু করছি আমি এখান থেকে, আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো চলো আমি সব কিছু এখন তোমাদেরকে দেখাবো, সাথে থাকো দেখতে থাকো। তো চলো আমি আমার ব্লগটা শুরু করছি। ফার্স্টে ওর পাপার গিফট থেকে শুরু করি। আমার ননদ পেছনে বসে বসে দেখছে ব্লগ এখান থেকে। তো তোমরা তো এটা দেখেইছ আগে, ওর পাপার দেওয়া গিফট এটা, এটা আর আলাদাভাবে দেখালাম না। এই যে দেখো ফার্স্ট, এটা ওর দাদান দিয়েছে এটা ওকে রিং। এই যে ও ভেজি আসছে, এই যে এটা আমাদের তুলো পেঁচানো আছে কারণ পড়েছিল এটা বার্থডের দিন। এদিকে আমার একটা বন্ধ বেরিয়েছে, সিরিয়াসলি। তারপরে আছে এখানে একটা সফট টয়েস দেখো, এলিফ্যান্ট। আমি কোন গিফটটা কে কে দিয়েছে আমার ঠিক মনে নেই, যেগুলো মনে আছে সেগুলো আমি বলে দিচ্ছি। এটা একটা বৌদি দিয়েছে, এটা সাইড করে রাখি, যেগুলো দেখানো হয়েছে সাইড করে দিচ্ছি। এই যে আরেকটা সফট টয়েস, এটা আমার এক মামি শাশুড়ি দিয়েছে মাম্মাকে, খুব সুন্দর এটাও। তারপরে আছে, আচ্ছা এটা না এখান থেকে খুলছে, আরেকটা ছিল এটা, এই যে এটাকে কি বলে আমার ঠিক মনে নেই, আমিও এটা ছোটোবেলায় ইউজ করেছি, এটা বোর্ড টাইপের, এখান দিয়ে যে এটা মোছাও যায়। তো মাম্মা এটার নামটা যদি কারোর মনে থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমার নামটা ঠিক মনে নেই। আর আর এটা দুটো পেয়েছে, এই যে একটা, এটার মধ্যে মাম্মা অনেক কিছু লিখেছিল, এই যে দেখো আমি আর উঠাইনি এটা দেখাবো বলে। এটা দুটো এই যে এরকম টাইপের, এটার নামটা কেউ জানলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো। মানে ওর বিয়ের আংটিটা তো অনেক দুটো আছে। এই দেখো একটা খুব সুন্দর জামা, কে দিয়েছে আমি জানি না, বলতে পারছি না তোমাদেরকে, আমি যেটা জানি সেটা বলে দেবো। সুন্দর বসে বসে এখন ভাজ করে পারি, আমার ননদ এখানে বসে মোবাইল খুঁজাচ্ছে পেছনে, তখন ভাজ করে বসে বসে এগুলো আমি দেখাবো তোমাদেরকে, পারবে না বলছে, জোরেই বলো শুনো সবাই। এই যে একটা, আরও একটা খুব সুন্দর জামা, হোয়াইট আর ইয়েলোর মধ্যে। এই যে দেখো বাচ্চাদের জামা কাপড় দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? বিশেষ করে মেয়েদের, ছেলেদের তো এই গেঞ্জি প্যান্ট হয়, মেয়েদের ড্রেসগুলো সুন্দর হয়। হ্যাঁ বললো ডিপদার এখানে পরে গোছাবো, ওকে পরে দেখাবো ব্লগের শেষে। এই যে আরেকটা জামা দেখো, হোয়াইট কালারের, হোয়াইট আর কুতের মধ্যে। এটা ওর একটা পিসিমণি দিয়েছে আমার এক ননদ। এখানেও গুছিয়ে রেখেছি মাম্মার জন্ম বার্থডের সব ওই লেখাগুলো, এটা সরানো হয়নি, এগুলোর সাথে গেছি। আরও আছে এই যে একটা, এই দেখো আরেকটা জামা, খুব মিষ্টি কালারটা, এটা এটা ওর পিসি দিয়েছে আমার ননদ, ওকে তো ব্লগে দেখোই, টুম্পাও দিয়েছে মানে ওর হাজব্যান্ড দিয়েছে। মাম্মামে দেখ ভীষণ খুব সুন্দর জামাটা দেখো, সুন্দর
বারবার আমি একই জিনিস বলি কিছু এখানেও দুটো ড্রেস আছে এটাও খুব খুব মিষ্টি কালার সুন্দর জামা সবগুলো জামাই খুব সুন্দর কারণ মেয়েদের জামা তো বলেই দিলাম মেয়েদের ড্রেস দেখতে খুব ভালো লাগে এই দেখো এটা ওর জেম্মা দিয়েছে ওকে আমার যা সায়নি দিয়েছে খুব সুন্দর ওয়ার্ক করা এখানে দেখো ফোন করো এটা হচ্ছে ক্রপ টপ টাইপের এই যে এটা ক্রপ টপ আর এটার সাথে আছে এই যে প্যান্ট এই যে এটার প্যান্টটা হচ্ছে যে এরকম হট প্যান্ট টাইপের সুন্দর এটাও এটা দিয়েছে হচ্ছে মিষ্টি আমরা কিছু নই আমার ননদকে মিষ্টি ননদ ওর মা দিয়েছে তো এটাও কমপ্লিট হয়ে গেল এটা সরিয়ে দিই কাঁসার থালা আর গ্লাস আছে এটা দিয়েছে হচ্ছে আমার শ্বশুরের বন্ধু আমি সব সাইড করে রাখছি আমার ননদিনই গুছাবে সব পরে এই দেখো আরেকটা জামা এটার কালারটাও মিষ্টি খুব এটা দিয়েছে আমার বড় যা পিসি শাশুড়িকে তো তোমরা চেনোই সবাই পিসি শাশুড়ি দিয়েছে মানে পিসি শাশুড়ির ছেলের বউ যায়ের কথা বলছি আর কি এই যে দেখো পেছনটা একই রকম হয়েছে সুন্দর এই জামাটা প্রত্যেকটা জামাই আমার খুব পছন্দ হয়েছে তো ফাইনালি ওর পিসিমণির জামা বের করেছি ওই পিছন দিয়েছে এটা মানে আমার ননদ ননদের বর দিয়েছে এই যে রাখি বর সুভজিৎ দিয়েছে এই জামাটা এটাও পড়েছিল তোমরা দেখেছো জন্মদিনের দিন দুপুরবেলা ধান দুব্বা দিয়েছিলাম তখন পড়েছিল এটাও এই যে একদম গাউন টাইপের ড্রেসটা খুব সুন্দর সাইড করে রাখছি আর কয়েকটা আছে বেশি নেই এই যে আরেক ননদ দিয়েছে এটা রুমি ওকেও তোমরা চেনো ও ইউটিউবে ব্লগ বানায় ও চ্যানেলের নাম রুমিজ ডেলি ব্লগ তোমরা সবাই দেখো আর এই যে দেখো জামাটা সুন্দর এটা পিঙ্ক কালারের ডিপ পিঙ্ক আর একটা আছে ও একটা কথা বলা হয়নি মামামের দুটো সেম সেম ড্রেস হয়েছে জন্মদিনে গিফটে আর কি একটু আগে যে বলছিলাম মিষ্টির মা দিয়েছে তো সেম ড্রেস এই ক্রপ টপ আর হট প্যান্টটা এই দেখো ক্রপ টপটা ওটা পিঙ্ক কালার এটা হচ্ছে লাইট গ্রিন কালারের এই দেখো এটা ওর প্যান্ট এটা খুব সুন্দর আমার দুটোই খুব পছন্দ হয়েছে এটা দিয়েছে আমার ভাসুর তো মামামের এই কটাই গিফট আমাদের সবটাই দেখিয়ে দিলাম তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো এখানে একটা দেখাতে ভুলে গেছিলাম এটা আলাদা ছিল তো এবার এটা দেখাই বেড়াও হ্যালো মাসি শাশুড়ি দিয়েছে এটা এই যে দেখো দুটো ড্রেস এই যে একটা এটা গেঞ্জি কাপড়ে খুব সুন্দর এটার সাথে এই যে একটা প্যান্ট সেট এটা একটা দিয়েছে দুটাই দিয়েছে মাসি মাসি শাশুড়ি মানে ওর মামামের মাসি ঠাম্মি এই দেখো খুব সুন্দর এটা মিষ্টি মিষ্টি ইয়েলো কালারের এই যে এটার প্যান্টটা এই যে এরকম আর এই দেখো নিউ ডিজাইনের ড্রেস তো এটা একটু ছোট হয়েছিল তো এটা চেঞ্জ করে বড় আনা হয়েছে যার জন্য এটা আলাদা ছিল দেখাতে ভুলে গেছিলাম তো ব্যাস এখানেই স্টপ করছি শেষ এখানেই
আজকের ব্লগটা এতটুকু নিয়ে এখানেই আমি স্টপ করছি আজকের ব্লগটা। আজকের ব্লগটা শুধু মাম্মামের বার্থডে গিফট নিয়ে। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো যাই হোক, মাম্মা তো এখন ঘুমিয়ে আছে, যার জন্য খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে সবটা দেখাতে পারলাম। তো আমি অপেক্ষায় ছিলাম ও কখন ঘুমাবে, তারপরে ব্লগটা স্টার্ট করে তোমাদের সাথে শেয়ার করবো। তো মাম্মাকে একটু দেখে নাও, এই যে মাম্মা ঘুমাচ্ছে। তো আমি সব এদিকটা দেখো ছড়ানো, এই যে এই পাশে তোমাদের সব দেখিয়ে দিলাম, তারপর এখন গোছাবো। তো চলো আজকের ব্লগটা এখানে স্টপ করছি। টাটা, বাই বাই। আর যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো টাটা।